আজকের ভিডিওতে আমরা দেখব অ্যালাউ ইউআরএল অফ ওপেন কিভাবে ইনেবল অথবা ডিসেবল করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যালাউ ইউআরএল অফ ওপেন পিএসপি ফাংশনটি ইনেবল অথবা ডিসেবল করার জন্য প্রথমে আপনার সি প্যানেলে লগ ইন করে সফটওয়্যার সেকশন থেকে সিলেক্ট পিএসপি ভার্সন আইকনে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইটটি যদি কারেন্ট পিএসপি ভার্সনে নেটিভ 7.4 বা অন্য কোনো ভার্সনে থেকে থাকে, তাহলে এটি পরিবর্তন করে আপনার বর্তমান থাকা ওয়েবসাইটের পিএসপি ভার্সনটি সিলেক্ট করতে হবে, অথবা আপনি চাইলে আপডেট ভার্সনটিও ব্যবহার করতে পারেন। এখানে আপডেট ভার্সন হিসেবে এখন 7.4 দেখতে পাচ্ছি, এজন্য আমি এটি সিলেক্ট করছি। এরপর ভার্সনটি সেট করার জন্য সেট অ্যাজ কারেন্ট বাটনে ক্লিক করছি। পিএসপি ভার্সন সেট হয়ে গেলে চেক করে নিতে হবে আপনার ওয়েবসাইটটি ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টরে আছে কিনা। যদি ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টরে না থেকে সি প্যানেল মাল্টি পিএসপি ম্যানেজারে থাকে, তবে ইউজ পিএসপি সিলেক্টরে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ডোমেনটি ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টরে পরিবর্তন করে নিতে পারেন এবং এটি একটি মেসেজের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার ডোমেনটি পিএসপি সিলেক্টরে সেট হয়েছে। এটি চেক করার জন্য পেজটি রিলোড দিলেই হ্যান্ডেল বাই আইকনে এখানে ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টরের আইকনে দেখতে পাওয়া যাবে যে এটি ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টরে সেট হয়েছে। এরপর অপশন বাটনে ক্লিক করে এখানে অ্যালাউ ইউআরএল অফ ওপেন চেকমার্ক বক্সে ক্লিক করে ইনেবল করতে পারেন এবং ইনেবল হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন যে অ্যালাউ ইউআরএল অফ ওপেন পিএসপি ফাংশনটি ইনেবল হয়েছে। এবং পরবর্তীতে এটি যদি আপনি ডিসেবল করতে চান, তবে অ্যালাউ ইউআরএল অফ ওপেন চেকমার্ক বক্সে ক্লিক করে আনচেক করে দিলেই এটি ডিসেবল হয়ে যাবে এবং এটি আপনি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন। এইভাবে আপনি খুব সহজেই অ্যালাউ ইউআরএল অফ ওপেন পিএসপি ফাংশনটি ইনেবল অথবা ডিসেবল করতে পারেন। এতক্ষণ আইটি নাট হোস্টিং এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।